आपनी भालो वीडियो तैरी करें रेगुलर फेसबुके वीडियो अपलोड करें किन्तु आपनार वीडियोगुलो वायरल होच्छे ना आपनार फेसबुक पेजे फलोवर नाई। देखुन आपनार फेसबुक पेजे आपनी जदि 50টা বা 100টা वीडियो अपलोड करें किन्तु आपनी सेखाने भालो रेजल्ट पाबेन ना जदि आपनी टार्गेटेड अडियंस आपनार फेसबुक पेजे ना निये आसते पारेन। आपनार फेसबुके आपनी जे वीडियो अपलोड करबेन সেই ভিডিও যদি আপনার ক্যাটাগরি অনুযায়ী মানুষে না দেখে তাহলে কিন্তু সেই ভিডিওতে কেউ লাইক করবে না, কমেন্ট করবে না, আর সেই ভিডিও শেয়ারও করবে না। সো এই ক্ষেত্রে আপনাকে মিনিমাম আপনার ফেসবুক পেজে 100 জন অন্তত ফলোয়ার নিয়ে আসতে হবে, যেই ফলোয়ারগুলো আপনার টার্গেটেড অডিয়েন্স থাকবে। আই মিন আপনি যদি ট্যাগ ভিডিও তৈরি করেন তাহলে 100 জন মিনিমাম আপনার ফলোয়ার হতে হবে যারা ট্যাগ ভিডিও পছন্দ করে। আর যদি আপনি সেটাই করতে পারেন তাহলে দেখা যাচ্ছে 100 জন লোকের মধ্যে আপনার ভিডিওটাতে না হলেও 50 জন কমেন্ট করবে আর আপনার ভিডিওটা না হলেও 5 জনে শেয়ার করবে। আর একটা ভিডিও ভাইরাল হওয়ার মেন রিজনটাই হচ্ছে শেয়ার, বা একটা ফেসবুক পেজ তখনই ভাইরাল হয় যখন সেই পেজের ভিডিওগুলো ভাইরাল হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুকে বা আপনার ফেসবুক পেজে টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসতে পারেন এবং আপনার ফেসবুক পেজ বা আপনার ফেসবুকের ভিডিওগুলোকে কিভাবে আপনি ভাইরাল করতে পারেন। ওয়েলকাম ব্যাক। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার ট্যাগ বাংলা হেল্প ফেসবুক পেজটি ওপেন করা রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন 15,000 ফ্রেন্ড বা ফলোয়ার্স রয়েছে। আর এইখানে যে 15,000 ফলোয়ার রয়েছে তারা কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্স বা ফলোয়ার, যেই কারণে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু এখন মোটামুটি একটা ভালো পরিমাণ ভিউজ পাই। তো এখানে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোতে আমি জাস্ট এই ভিডিওটাতে দেখাচ্ছি 800+ কিন্তু লাইক এবং এখানে দেখতে পাচ্ছেন 1.2K কমেন্ট পড়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে প্রায় 70টার মতো শেয়ার পড়েছে। তো এই ক্ষেত্রে আপনার ভিডিওটা তখনই মানুষ শেয়ার করবে যখন আপনার ভিডিওটা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে। এখন আমি যে ভিডিওটা তৈরি করেছি সেটা কিন্তু টেকনোলজি রিলেটেড, ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড। সো এই ক্ষেত্রে আমার এইখানে যারা অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু এই ধরনের ভিডিও পছন্দ করে, আর তাই তারা ভিডিওটা প্রথমত দেখে, তারপর হচ্ছে লাইক করে, কমেন্ট করে, এবং যদি ভিডিওটা তাদের প্রচুর মাত্রায় ভালো লাগে তারপরেই কিন্তু ভিডিওটা শেয়ার করে। তো এই ক্ষেত্রে আপনি যদি টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে টেকনোলজি রিলেটেড অডিয়েন্স আপনার ফেসবুক পেজে নিয়ে আসতে হবে। আর আপনি যদি ফানি টাইপের ভিডিও তৈরি করেন, আপনি যদি এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও তৈরি করেন, বা আপনার ফেসবুক পেজ যদি ওই ক্যাটাগরির হয় তাহলে আপনাকে ওই ক্যাটাগরির অডিয়েন্স বা ফলোয়ার আপনার ফেসবুক পেজে নিয়ে আসতে হবে। তাহলেই আপনি লাইক পাবেন, ভিউজ পাবেন, শেয়ার পাবেন এবং কমেন্ট পাবেন। তো এখন আপনি যদি নিজেই আপনার ফেসবুক পেজে ফলোয়ার নিয়ে আসতে চান তাহলে আপনাকে দুইটা মাধ্যম ব্যবহার করতে হবে, একটা হচ্ছে ফেসবুক পেজ আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ। তো আমি আপনাদেরকে আমার ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে মোটামুটি 1000+ কিন্তু কমেন্ট পড়েছে। তো এইখানে আপনি যে কাজটা করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই লিখছে যে কাউন্ট মি ইন, কাউন্ট মি ফলোয়িং এভরিওয়ান। সো এইভাবে কমেন্ট করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকে ফলোয়ার নিয়ে যেতে পারবেন না। যদি আমি এখান থেকে ইচ্ছা করি যে না আমি আপনাকে একটা ফলো দিব, এখান থেকে একটা ফলো দিব, তাহলেই কিন্তু আমি এখানে একটা করে ফলো দিব এবং আপনারা কিন্তু সেখান থেকে ফলোটা পাবেন। কিন্তু এখন কথা হচ্ছে এই যে কমেন্টগুলো করেছেন আপনারা, এই কমেন্ট দেখে কিন্তু আপনাদেরকে যে কেউ কিন্তু ফলো করবে না। হয়তোবা দুই একজন আপনাকে ফলো করতে পারে কিন্তু আপনাকে টার্গেটেড অডিয়েন্স নেওয়ার জন্য জাস্ট এইটুকু কমেন্ট করলে হবে না। ফর এক্সাম্পল, আমি যেই ভিডিওটা তৈরি করেছি সেটা হচ্ছে ফেসবুক ফলোয়ার্স বাড়ানোর উপায়। সো এই ক্ষেত্রে যদি এখানে অনেকেই কমেন্ট করে যে আমি শত চেষ্টা করার পরেও, সব সেটিংস করার পরেও কেন আমার ফেসবুকে ফলোয়ার বাড়ছে না, সো এই ক্ষেত্রে আপনি যদি সেই কমেন্টের একটা ভালো রিপ্লাই দিতে পারেন বা আপনি যদি তাকে বুঝাইতে পারেন যে ভালো কিছু, তাহলেই কিন্তু আপনার সেই অডিয়েন্সটা আপনার ফেসবুক পেজে অটোমেটিকলি চলে যাবে। তারপর যখন আপনার ভিডিওগুলো তারা দেখবে, অর্থাৎ আপনার ফেসবুকে যদি আপনার 20টা, 30টা বা 50টা ভিডিও আপলোড করা থাকে কিন্তু তারপরেও যদি সেই ভিডিওগুলোতে ভিউজ না হয়, তখন কিন্তু আপনার এই একটা কমেন্টের মাধ্যমে সেই অডিয়েন্সটা আপনার ফেসবুক পেজে চলে যাবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু দেখা শুরু করবে। সো এই ক্ষেত্রে যদি আপনার ভিডিওগুলো তার ভালো লেগে যায়, যদি পছন্দ হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু সে ভিউজ করবে এবং যখন ভিডিওটা ভালো লাগবে তখন কিন্তু সেই ভিডিওটা শেয়ার করে দিবে। আপনাদেরকে শুধু ফেসবুক পেজের মধ্যে গিয়ে কমেন্ট করলে বা কমেন্টে রিপ্লাই দিলেই হবে না, আপনি জাস্ট ফেসবুকে সার্চ করবেন ফেসবুকের গ্রুপ লিখে।
अर्थात आपनी जो फेसबुक टिप्स एंड ट्रिक्स नहीं भिडियो तैरि करें तो आनी ये लिखभन फेसबुक हेल्प सेंटर। हमें जस्ट एक ग्रुप दिए अपन के बोझा अपनारा क्योंकि और असंख्य हजार हजार क्योंकि अपनारा फेसबुके ग्रुप पे जा कैटागर क्ज करबें जस्ट से ही कैटागर अनुजाई अपनी सार्च कर तो ये फेसबुक हेल्प सेंटर एक ग्रुप रही है जेखने एक लक्ष प्लस क्योंकि मेम्बर रही है और ये जी मेम्बरगुलू रही है ता क्यों फेसबुक ट्रिप्स एंड ट्रिक्स ही क्योंकि व्यवहार करे थाके बा तारा किन्तु पसंद करे थाके। सो एक क्षेत्र में जरा विभिन्न धरण प्रब्लेम फेस करे ताराई किन्तु एखाने पोस्ट करे एवं प्रत्युत्तरे किन्तु अनेकेई कमेंट करे थाके। एखन आपनाके जे काजटा करते होबे देखुन एखाने किन्तु एकजने एकटा प्रश्न करेछे जाइ होक जे विषयटा निये करुक आमि जस्ट पढ़छि ना। एखन आपनार कथा होच्छे आपनि सेखाने कमेंटे जाबेन ओके तो कमेंटे जावार पर जे कोनो एकटा समस्या जदि ग्रुपेर मध्ये केउ पोस्ट करे तखन देखा जाच्छे कि प्रत्येकेई चाय जे तादेर इनबक्से निये जाओयार जन्य किन्तु इनबक्से जावर जन्य किन्तु अनेके इंटरेस्ट ना। सो एक क्षेत्र में आपनी कि करबें जे समस्याटा निये मूलत एखाने पोस्ट करेछे आपनी सेटार एक सठिक समाधान बा उत्तर आपनी कमेंटे दिए दिबें। जखन एक पोस्ट करार परे आपनार माध्यमे एक जन व्यक्ति एक सठिक सल्यूशन पाबे तखन किन्तु से आपनार फेसबुक प्रोफाइल होक बा पेज होक सेखाने किन्तु से जेते बाध्य। सो एक क्षेत्रे आपनी जखन एई अडियंसटाके आपनार फेसबुक पेजे बा प्रोफाइले आपनार एकटा भालो उत्तरेर माध्यमे बा आपनी एकटा सल्यूशनेर माध्यमे जखन निये जाबेन तखन किन्तु से आपनार फेसबुके जाबे आपनार फेसबुक पेजटाके फलो करबे एबं प्रत्येकटा भिडियो देखबे आर भिडियोटा जदि पसंद हय ताहले किन्तु से सेई भिडियोटा शेयार करतेओ बाध्य थाकबे। तार परबर्तीते एई अडियंसके किन्तु आपनाके बोले दिते हबे ना जे आमार भिडियोटाके लाइक करुन आमार भिडियोटाके शेयार करुन एगुलो किच्छु बोलते होबे ना। सो एई क्षेत्रे आपनी जदि विभिन्न फेसबुक ग्रुपे बा आपनी जदि फेसबुकेर पेजे कोनो एकटा प्रब्लेमेर भालो सल्यूशन जदि आपनी कमेंटेर माध्यमे दिते पारेन ताहले किन्तु आपनी जस्ट कमेंट थेकेई आपनी टार्गेटेड अडियंस आपनार फेसबुक पेजे निये आसते पारबेन। तो बंधुरा जदि आजकेर एई टिप्सटी आपनादेर काछे भालो लेगे थाके ताहले अवश्यई किन्तु एई भिडियोटिते लाइक करबेन एबं भिडियोटी आपनारा फेसबुकेर टाइमलाइने शेयार करे दिबेन। तो देखा हच्छे परवर्तीते नतून कोनो भिडियोते। सेई पर्यन्त सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन।